এটা নাই ওটা নাই সেটা নাই অনেক নায়ের বাংলাদেশ ক্রিকেটে একটা বিগ হিটার নাই যে শেষের দিকে ব্যাটিং এ এসে উইলো হাতে উইলো বাজিতে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে থাকা টিম টাইগার্সকে ফেরাবে লড়াইয়ের মঞ্চে তবে সে আক্ষেপ বোধহয় এবার ঘুরতে চলেছে বাংলাদেশ ক্রিকেট পেতে চলেছে একটা বিগ হিটার নামটা তো এতক্ষণে সবার জানা জাকের আলী অনিক নাগিন ডার্বিতে যিনি ব্যাট হাতে করেছেন ভেলকি বাজি লঙ্কানদের বিপক্ষে 34 বলে খেলেছেন 68 রানের ঝোড়ো ইনিংস যাতে ছিল 4টি 4 ও 6টি 6 এর মার ব্যাটিং করেছেন 200 প্লাস স্ট্রাইক রেটে তবে এর চেয়ে বড় কথা জাকির যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছেন টি-20 ক্রিকেটে সবশেষ কবে বাংলাদেশের কোনো তরুণ ক্রিকেটার এমনটা করতে পেরেছেন 68 রানের 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরতে উইকেটে এসেছিলেন এই তরুণ কিন্তু চাপের মুহূর্তে ভেঙে পড়েননি স্ট্রাইক রোটেট করে ব্যাটিং করেছেন সংখ্যাতত্ত্বের হিসেব বলছে পুরো ইনিংস জুড়ে জাকের খেলেছেন মাত্র 8টি ডট বল তাতে দ্রুত টপ অর্ডারের 4 ব্যাটারকে হারিয়ে ফেলা বাংলাদেশ ম্যাচে টিকেছিলেন শেষ ওভার অবধি পর্যন্ত ভাবা যায় যদিও শেষ পর্যন্ত 12 রানের সমীকরণ মিলাতে পারেননি টাইগাররা জাকের আলীর বিদায়ে পরাজয় নিশ্চিত হয়েছিল লাল সবুজের তবে সিলেটের প্রথম টি-20 হারলেও জাকের আলী লড়াইয়ে যে মন্ত্র শিখিয়ে দিলেন সে প্রাপ্তি বা কম কিসে অবশ্যই ডানহাতি ব্যাটারকে লড়াইয়ের মূল রসদটা জমিয়েছেন দ্য অনলি ওয়ান সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ আসলে যখন ব্যাটিংয়ে যাই রিয়াদ ভাই ছিল তো অ্যাজ ইউজুয়াল ব্যাটিংই করতে বলছে রিয়াদ ভাই তো ওই রকমই চেষ্টা করছি যেরকম আমি সচরাচর খেলি তো কোনো এক্সট্রা কোনো প্ল্যান ছিল না যেহেতু আমি যখন নামি তখন রিয়াদ ভাই কিছু ক্যালকুলেটিভ রিক্স নিয়ে বাউন্ডারি বের করে ফেলে তো আমার জন্য একটু ফ্রি হয়ে যাই আর কি আমি দুইজনেরই এরকমই প্ল্যান ছিল যে আমি দেখতেছিলাম যে রিয়াদ ভাই চান্স দিচ্ছে তো আমার আমার ওই সময় প্ল্যান ছিল যে ওভারটাকে কীভাবে 10-12 করা যায় তো এরকম প্ল্যান ছিল রিয়াদ ভাই এরকম থাকলে রিয়াদ ভাই থাকলে আমিও আমার রোলটা এরকমই রাখতাম তো উনি আরও তারপরে আমি একটু গিয়ার শিফট করি আর কি 207 রানের টার্গেটে ব্যাটিংয়ে এসে শূন্যতে লিটনের ফিরে যাওয়া এরপর একে একে সৌম্যহৃদয়ের উইকেটে থিতু হতে না পারা ক্যাপ্টেন শান্তর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ধীরগতির ব্যাটিং তখনই 551 দিন পর টাইগার জার্সিতে টি-20 দলে ফিরে ফিরেটা রাঙিয়ে দিয়ে দেখিয়ে দিলেন বুড়োহাড়ের কারিশ্মা নিশ্চিত আরও একটা ভরাডুবির সামনে দাঁড়িয়ে যখন বাংলা তখনই ক্রিজে এসে ট্রেডমার্ক পুল শট অথবা সিলেটের সবুজ অরণ্যর মাঝে বল হারিয়ে ফেলা গ্যালারি জুড়ে রিয়াদ রিয়াদ আওয়াজ তুলে মাত্র 27 বলে তুলে নিয়েছেন 50 আর ফিরে আসার রাতে এমন একটা ইনিংস খেলে রিয়াদ বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপে স্বপ্ন দেখানোর সাহসটা দিলেন আরও একবার শেখ আসাফুদ্দৌলা অনিক টিম স্পোর্টস